ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক, সবাইকে সালাম দিয়ে ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখনও আল্লাহর শেষ রহমতে আমরা কিন্তু সবাই সুস্থ আছি। তো আসো, আমি তোমাদেরকে প্রথমেই আমার পরিচয় দিয়ে দিচ্ছি। হয়তো তোমরা অনেকেই যারা প্লেতে পড়েছো তারা আমাকে দেখেছো এবং চেনো। তো তারপরও আমি তোমাদের সামনে যেহেতু আবার নতুন ক্লাসে নতুনভাবে উপস্থাপিত হয়েছি, তো আমি তোমাদেরকে আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি এবং আমি তোমাদের কি পড়াবো সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি হচ্ছি তোমাদের স্মৃতি ম্যাম। আমি তোমাদের গণিত পড়াবো এবং নিয়মিত ইনশাআল্লাহ গণিত পড়াবো। তোমরা কি করবে, তোমরা গণিত ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং ম্যামের সাথে সাথে লেখারও চেষ্টা করবে, আর পড়বে তো অবশ্যই। তো আসো আমরা এখন গণিত ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে কি শিখব এবং পড়ব সেটা সম্পর্কে আগে জেনে নিচ্ছি। দেখো বোর্ডে তাকাও, বোর্ডে তাকিয়ে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি পড়ব। বোর্ড দেখো, বোর্ডের দিকে তাকাও সবাই। বোর্ড পৃষ্ঠা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আসো আমরা আগে দেখি আজকে কি পড়ব। তোমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছো এখানে কিছু সংখ্যা লেখা আছে, আর এটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে আমরা সংখ্যায় গণনা করা এবং লেখা কিন্তু শিখব, অবশ্যই শিখব, তাই না বাবারা? তো আমরা সবাই শিখব ইনশাআল্লাহ বলি একবার। তো আমরা আজকে কি করব, ওয়ান থেকে দেখো এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত কিন্তু লেখাই আছে, আর আমি জানি তোমরা এর থেকে অনেক বেশি বেশি করে ইতিমধ্যে শিখে নিয়েছো। তো আমি দেখো বোর্ডে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখে নিয়েছি। আসো আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত আগে পড়ে নেই, তারপর আমরা বাকি সংখ্যাগুলো একটু পড়ব। তো আসো আমার সাথে সাথে সবাই একটু পড়ো। দেখো ম্যাম বোর্ডে কী লিখেছে, এটি কি ওয়ান, তারপর টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, দেখেছো ম্যামের সাথে বলেছো? আবার বলি আমরা একটু, দেখো এখানে ওয়ান থেকে টেন যেটা তোমরা প্লেয়ার ক্লাসে আগে শিখে এসেছো, তারপরও আরও একবার পড়ে নিচ্ছি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, কে দুইটা সংখ্যা ওয়ান আর জিরো, তাহলে আমরা কী বলবো, ওয়ান জিরো টেন, কী বলবো আমরা, ওয়ান জিরো টেন। এরপর আসো আমরা আরও একটু সংখ্যা, আমরা তো এগুলো আগেই পারি, আমরা আরও কিছু সংখ্যা একটু জেনে নিচ্ছি এবং সাথে সাথে শিখেও নিচ্ছি। ম্যাম বোর্ডে লিখছে, তোমরা একটু দেখো, দেখো আমরা কী লিখব। ওয়ান তো আগে একটা শিখেছি, এর পাশে আর একটা ওয়ান দিলে কী হয়ে গেল, ওয়ান ওয়ান, দুইটা ওয়ান, ওয়ান ওয়ান, তাহলে কী হলো, ওয়ান ওয়ান ইলেভেন। তারপর দেখো ওয়ানের সাথে আমি একটা টু দিয়ে নিচ্ছি, তাহলে কী হলো, ওয়ান টু টুয়েলভ, ওয়ান টু টুয়েলভ। আবার আমি ওয়ান লিখছি, দেখো ওয়ান, তারপর কী লিখব, তারপরে থ্রি, ওয়ান থ্রি কী হলো, ওয়ান থ্রি কিন্তু থার্টি। এর পড়াশোনা করি, ওয়ান ফোর কী হয়ে গেল, ওয়ান ফোর ফোরটিন। এর পড়াশোনা লিখছি, ওয়ান ফাইভ, ওয়ান ফাইভ কী হয় তোমরা নিশ্চয় বলতে পেরেছো ম্যামের আগে, ওয়ান ফাইভ হচ্ছে ফিফটিন। এরপর দেখো ওয়ান সিক্স, ওয়ান সিক্স কী হয়, ওয়ান সিক্স হচ্ছে সিক্সটিন। তারপর হচ্ছে ওয়ান সেভেন, ওয়ান সেভেন কী হলো, ওয়ান সেভেন হচ্ছে সেভেনটিন। এরপর দেখো ওয়ান এইট, ওয়ান এইট এইটটিন। এরপর আমরা দেখো ওয়ান নাইন, ওয়ান নাইন কী হলো, নাইনটিন। এখন কিন্তু আমরা ওয়ান দিয়ে আর লিখব না, এখন কী লিখব আমরা বলো, টু জিরো, টু জিরো দিলে কী হয়ে গেল, টোয়েন্টি হয়ে গেল। দেখো আমার সাথে সাথে এখন আরও একবার আমরা করি, ওয়ান ওয়ান ইলেভেন, ওয়ান টু টুয়েলভ, ওয়ান থ্রি থার্টিন, ওয়ান ফোর
15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19. এরপর কি বলো তো সবাই? 20, 20. আমরা সবাই বলতে পেরেছি। তো দেখো আবার আমরা কিন্তু এখানে 1 থেকে একেবারে 10 পর্যন্ত তো আগেই পড়তাম আমরা। এখন কিন্তু আমরা আরো 10টা সংখ্যা নতুন সংখ্যা শিখে নিলাম। আর কত পর্যন্ত শিখে নিলাম? 20 পর্যন্ত। তো আসো এখন আমরা আগে দেখে নিচ্ছি এই যে ম্যাম বোর্ডে এতগুলো ছবি লাগিয়েছে এই ছবিগুলোর কোন সংখ্যার নাম কি। আমি কিন্তু তোমাদের ধরবো এখনি, আমরা ক্লাসে থাকলে আরো মজা করে পড়তাম। তো যেহেতু আমরা এই পরিস্থিতিতে ক্লাসে আসতেই পারছি না, অনলাইনে ক্লাস করছি, তো এর মধ্যেই আমরা ম্যামের সাথে সাথে বলতে থাকবো কোনটা কি, যেহেতু আমরা শিখে নিয়েছি সংখ্যাগুলো। এইটা কি বাবার বলো তো? এটা হচ্ছে 4, এটা কিন্তু 3, এটার দিকে তাকাও, এটা কি? এটা হচ্ছে 1, এটা তোমরা বলো তো? এটা হচ্ছে 5, আর এটা কি বাবার? এটা হচ্ছে 2, এখানে তাকাও তো, এটা কি? 9, এটা 6, এটা 8, এটা কি? এবার কিন্তু তোমরা বলবে, এটা কি? আমি জানি সবাই বলতে পেরেছো, এটা হচ্ছে 7, আর এখানে দুইটা সংখ্যা আমি কি বলেছিলাম? 10 তে কি হয়? 10 হচ্ছে 10। দেখো এখন আমি একটা মজার খেলা খেলছি ম্যাম, দেখো এখান থেকে একটা 1 তুলে ফেললো। দেখো এই 1টাকে যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে কি হয়ে গেল দেখো তো? 1 1, দুইটা 1 হয়েছে না বোর্ডের মতো? 1 1 কি হয়ে গেল? 11। এরপর দেখো এই 1টাকে যদি আমি এখানে লাগিয়ে দিচ্ছি তাহলে সেটা কি হয়ে গেল? 1 2, দেখো একটু তাকাও, 12, দেখতে পাচ্ছ? এরপর এই 1টাকে এখানে নিয়ে যাও, 1 3, কি হয়ে গেল দেখো সবাই? 1 3 হচ্ছে 30। এরপরে 1টাকে আমরা এখানে নিয়ে যাই, 1 4, 14, এটাকে এখানে নিয়ে যাচ্ছি, 1 5, কি হয়ে গেল? 15। এরপর দেখো 15 এর পরে কি আছে আমরা একটু বোর্ডে দেখি, 1 6, 1 6 কি হয় দেখো? আমরা ওটাকে এখানে লাগিয়ে দিলাম, 16। এরপর এই 1টাকে তুমি এখানে লাগাও, কি হয়ে গেল? 17। এরপর এইটা বলো তো কি হলো? 1 8, 18। এরপর এই 1টাকে এখানে লাগাচ্ছি, 1 9, কি হলো? 19। এখন আমরা বোর্ডে তাকাবো, 20, 20, 2020 আমরা কিভাবে লিখবো আমরা? এই দেখো ম্যাম এখান থেকে এবার 2টা তুলে নিয়ে যাচ্ছে, 2 তুলে নিয়ে কোথায় লাগাচ্ছে? এই যে 0-র কাছে, যেখানে 10 ছিল সেখানে কিন্তু এখন ম্যাম 20 লাগিয়ে দিয়েছে। 20 লাগানোতে এটা কি হয়ে গেছে বাবারা? 20 লাগানোতে কিন্তু এটা 20 হয়ে গেছে। তো আমরা বাসায় কি করব? এইভাবে কিন্তু বাবারা নিজেরা করব, আর বাসার যে খাতাগুলো আছে আমরা হোমওয়ার্ক করি, অবশ্যই ওই খাতাগুলো হোমওয়ার্ক করব, এবং ম্যামদের মেসেঞ্জারে সেগুলো দিয়ে দিব, যেন ম্যামরা দেখে তোমাদের লেখাটা কোথায় ভুল আছে সেটা ঠিক করে দিতে পারে। বাবারা আসো আমরা আরও একবার পড়ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। ম্যাম কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছে এই 1 এর সাথে এই 1 টু 10 পর্যন্ত লিখলে, শিখতে পারলে কিভাবে 10 থেকে 20 পর্যন্ত লেখা যাবে। আমরা কিন্তু এই প্রত্যেকটা সংখ্যার পাশে এই 1টা লাগিয়ে দিলে 11 12 এরকম হয়ে যায়। দেখো কিন্তু তোমাদের দেখিয়েছে কিভাবে 1 এর আগে আরো একটা 1 লাগিয়ে 20 পর্যন্ত আমরা লিখতে পারি। তো আমরা কি করবো আমরা বাসায় এই সংখ্যাগুলো বারবার পড়বো, এবং কিন্তু আমরা আমাদের যে খাতা আছে সেই খাতায় লিখবো, লিখে ম্যামদের যে মেসেঞ্জার আছে সেখানে পাঠিয়ে দিবো, যে আর কোনো ভুল হলে সেগুলো তোমাদের সংশোধন করে ম্যামরা পুনরায় আবার দেখিয়ে দিতে পারে। তো ঠিক আছে বাবারা, আমরা এই করোনাকালীন সময়ে অবশ্যই বাসায় নিরাপদে থাকবো, ভালো থাকার চেষ্টা করব, বাবা মায়ের কথা শুনবো, বড়দের সালাম দিবো,
এবং নিয়মিত উপমার সাথে নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।